হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদেরকে এমন চারটি কথা বা লাইন শেখাবো যে কথাগুলো আপনি যদি কোনো মেয়েকে নিয়মিত বলতে থাকেন তো মেয়েটি আপনার প্রেমে পড়ে যাবে আপনি না থাকলে বা আপনার সাথে কথা না হলে মেয়ে আপনাকে সব সময় মিস করবে আর সবচেয়ে বড় কথা হলো এভাবে চলতে থাকলে দেখা যাবে যে মেয়ে নিজে আপনাকে পটানোর চেষ্টা করবে তাহলে আর দেরি কেন মা চলো ভিডিওটি শুরু করি তো নাম্বার এক মেয়েটি আপনার ফ্রেন্ড হোক বা বেস্ট ফ্রেন্ড হোক অথবা আপনার গার্লফ্রেন্ড হোক আপনি মেয়েটিকে সব সময় এই লাইনটি বলার চেষ্টা করবেন সত্যি তুমি অন্য মেয়েদের থেকে একদমই স্পেশাল তোমাকে যে জীবনসঙ্গী হিসেবে পাবে তার জীবন সত্যি একদম খুশিতে ভরে যাবে মেয়েদের ভিতরে কিছু থাক বা না থাক তবুও প্রতিটি মেয়ে মনে মনে এটাই ভাবে সে অন্য সব মেয়েদের থেকে একদম আলাদা বা স্পেশাল তাই আপনি যখন কোনো মেয়েকে এই লাইনগুলো বলার সাহায্যে বোঝাবেন যে সে অন্য মেয়েদের থেকে একদম স্পেশাল তখন মেয়েটি ভাববে একমাত্র আপনি তাকে খুব ভালো করে বুঝতে পারেন বা একমাত্র আপনি তার মূল্যটা বোঝেন অনেকে হয়তো ভাবতেছেন ধর মেয়েদেরকে এইসব বললে মেয়েদের আরও ভাব বেড়ে যায় আরে ভাই মেয়ের ভাব তো তখন বেড়ে যায় যখন আপনি এসব বলেন যে তুমি আমার জীবনের সব তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি যেভাবে বলতে বলেছি আপনি যদি সেভাবে বলেন তাহলে মেয়ের ভাব বেড়ে যাবে না বরং কথাটি সব সময় মেয়েটির হৃদয় শুয়ে যাবে আর এমন কথা মেয়েরা সব সময়ই শুনতে চাই বাট আফসোস হলো এমন কথা মেয়েদেরকে তাদের বয়ফ্রেন্ডও বলে না তাই আপনি যদি এমন লাইন মেয়েটিকে সব সময় বলতে থাকেন তো আমি কথা দিলাম আপনি খুব দ্রুত মেয়েটির হৃদয়ে একটা স্পেশাল জায়গায় পেয়ে যাবেন নাম্বার দুই মেয়েটি আপনার বান্ধবী হোক বা আপনার ক্রাশ হোক অথবা আপনার গার্লফ্রেন্ড হোক আপনি তাকে এই লাইনটি প্রায়ই বলবেন প্লিজ নিজের প্রতি একটু খেয়াল রেখো কারণ তোমাকে হারালে তোমার মতো স্পেশাল পিস তো আর পাবো না বিশ্বাস করুন আপনি যদি কোনো মেয়েকে মাঝে মাঝেই এই লাইনগুলো বলেন তো মেয়েটি সময় আপনার কথা ভাবতে বাধ্য হবে এই লাইনগুলো মেয়েটিকে অনেক স্পেশাল ফিল করাবে এটা শুনে মেয়েটি বুঝতে পারবে আপনি মেয়েটিকে অনেক স্পেশাল বা মূল্যবান মনে করেন আর মেয়েটির মাথায় এটাও অবশ্যই আসবে আপনি অন্য ছেলেদের মতো তাকে এমন কিছু বলতেছেন না যে আমি তোমাকে ছাড়া মরে যাবো হাত কাটবো আত্মহত্যা করব ইত্যাদি বরং আপনি আপনার ভালোবাসা অন্য ছেলেদের চেয়ে একদম আলাদাভাবে প্রকাশ করলেন আর সাইকোলজি মতে আপনি কোনো মেয়েকে যতই ভালোবাসেন না কেন বাট আপনি যদি তার কাছে সেটা প্রকাশ না করেন তাহলে আপনি তার ভালোবাসা কিছুতেই আদায় করতে পারবেন না অথচ আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন বা না বাসেন কিন্তু আপনি যদি সব সময় আপনার কথার মাধ্যমে ভালোবাসা দেখান তাহলে আপনিও মেয়েটির কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠবেন মেয়েটি সময় আপনাকে মিস করতে থাকবে পয়েন্ট নাম্বার তিন আপনার বান্ধবী অথবা যে মেয়েকে আপনি পড়াতে চান বা আপনার প্রেমে ফেলতে চান এমন মেয়ে যখন আপনার দিকে তাকাবে তখনই আপনি তাকে এই লাইনটি বলতে পারেন এত মিষ্টি করে আমার দিকে তাকিও না আমার প্রেমে পড়ে যাবে অথবা বলতে পারেন এত মিষ্টি করে আমার দিকে তাকিও না আমি তোমার প্রেমে পড়ে যাব। আসলে এই লাইনগুলো বলার পিছনে না অনেক বড় একটা সাইকোলজিক্যাল কারণ আছে আপনি খেয়াল করলেই দেখবেন আপনি যে জিনিসটা করতে চান না আপনার মন সারাক্ষণ সেটাই করতে চায় বা সারাক্ষণ আপনার মাথায় সেটাই আসে তাই আপনি যদি কোনো মেয়েকে বলেন আমার দিকে এত মিষ্টি করে দেখো না প্রেমে পড়ে যাবে তো প্রথম কথা হলো এতে করে সে আরও মজা করে বারবার দেখবে কিন্তু মেয়েটির মাথায় এই প্রশ্নটিও ঘোরপাক খাবে আচ্ছা সত্যি সত্যি এর প্রেমে পড়ে যাবো না তো অথবা ভাববে সারাক্ষণ ওকে দেখবো দেখি কি করে প্রেমে পড়ে যাই আর সাইকোলজি মতে এভাবে কিছুদিন চলতে থাকলে মেয়ে আপনার কথা এতবার ভাববে যে মেয়েটি সত্যি সত্যি আপনার প্রেমে পড়ে যাবে পয়েন্ট নাম্বার চার প্রতিটি মানুষেরই আপদ বিপদ ঝামেলা মন খারাপ কোনো কিছু নিয়ে টেনশন ইত্যাদি লেগেই থাকে কিন্তু সবচেয়ে ভালো লাগে তখন যখন এমন খারাপ পরিস্থিতিতে কেউ পাশে দাঁড়ায় কথার মাধ্যমে সাহস যোগায় বা সাপোর্ট করে তাই আপনি যদি কোনো মেয়ের মনে জায়গা পেতে চান তাহলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি মেয়েটিকে এই লাইনটি বলবেন তুমি টেনশন করো না আমি সবসময় তোমার সাথে আছি অথবা বলতে পারেন এটা নিয়ে টেনশন করো না আমি তো আসি ভাই এই শব্দটা শুনতে অনেক ছোট হলেও না এটা অনেক অনেক পাওয়ারফুল একটা লাইন কোনো টেনশনের মুহূর্তে কারো মুখে এই ছোট্ট লাইনটি অনেক ভালো লাগে আর মেয়েরা চাই কোনো ছেলে তাকে সময় সাপোর্ট করুক তার ছোটখাটো প্রবলেমগুলোতে সে পাশে থাক তাই আপনি যদি কোনো মেয়েকে পরিস্থিতি বুঝে এই লাইনগুলো সব সময় বলতে থাকেন তখন মেয়েটির মনে আপনার একটা জায়গা তৈরি হতে থাকে মেয়ে আপনাকে অনেক বিশ্বাস করা শুরু করে দেয় আর আপনার কাজ হচ্ছে তার এই বিশ্বাসকে খুব সাবধানে আগলে রাখা তাহলে দেখবেন মেয়ে সব সময় আপনাকে অনেক মিস করতে থাকবে এবং সে আপনার প্রেমে পড়ে যাবে আর তারপর আশা করা যায় মেয়ে নিজে আপনাকে পড়ানোর চেষ্টা করবে তো মাম্মা যারা অলরেডি ভিডিওতে লাইক দিয়ে ফেলেছ তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও লাইক দেননি তারা মনে হয় অপেক্ষায় আছে আমি তাদেরকে বলবো প্লিজ বাবু একটা লাইক দাও না তো নেন আপনার সেই সবটাও পূরণ করে দিলাম এবার তো লাইক দিন আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই বাই বাই